উমরা সেরে দেশে ফিরে বললেন রাখি নয়, ফাতিমা বলুন। পবিত্র উমরা সেরে মক্কা থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কয়েক বন্ধুর সঙ্গে উমরা করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেখান থেকে মুম্বাই বিমানবন্দরে নামেন তিনি, আর সেখানে তার শুভার্থীরা ফুলের মালা নিয়ে স্বাগত জানান রাখিকে। রাখিকে বরণ করে নিতে ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক ও ইউটিউবাররা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন রাখি নয়, ফাতিমা বলুন। এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। একজন ব্যক্তি তার গলায় মালা পরিয়ে দিতে এগিয়ে আসতে তিনি থামিয়ে দেন। এরপর তার হাত থেকে মালাটা গ্রহণ করেন রাখি। তবে আরেক নারী তাকে মালা পরিয়ে দিতে আসলে বাধা দেননি তিনি। এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন, তিনি কি কাগজপত্রেও নাম বদল করেছেন? রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এইভাবে গ্রহণ করবেন, কাগজের নাম বদলানোর কোনো প্রয়োজন নেই। গত বছর ব্যবসায়ী আদিল খানকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ইসলাম গ্রহণ করে রাখি থেকে ফাতিমা হন। এরপর আদিলের সঙ্গে তার ডিভোর্স হয়েছে বলে খবর রয়েছে। উমরা সেরে দেশে ফিরে বললেন রাখি নয়, ফাতিমা বলুন। পবিত্র উমরা সেরে মক্কা থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কয়েক বন্ধুর সঙ্গে উমরা করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেখান থেকে মুম্বাই বিমানবন্দরে নামেন তিনি, আর সেখানে তার শুভার্থীরা ফুলের মালা নিয়ে স্বাগত জানান রাখিকে। রাখিকে বরণ করে নিতে ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক ও ইউটিউবাররা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন রাখি নয়, ফাতিমা বলুন। এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। একজন ব্যক্তি তার গলায় মালা পরিয়ে দিতে এগিয়ে আসতে তিনি থামিয়ে দেন। এরপর তার হাত থেকে মালাটা গ্রহণ করেন রাখি। তবে আরেক নারী তাকে মালা পরিয়ে দিতে আসলে বাধা দেননি তিনি। এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন, তিনি কি কাগজপত্রেও নাম বদল করেছেন? রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এইভাবে গ্রহণ করবেন, কাগজের নাম বদলানোর কোনো প্রয়োজন নেই। গত বছর ব্যবসায়ী আদিল খানকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ইসলাম গ্রহণ করে রাখি থেকে ফাতিমা হন। এরপর আদিলের সঙ্গে তার ডিভোর্স হয়েছে বলে খবর রয়েছে। উমরা সেরে দেশে ফিরে বললেন রাখি নয়, ফাতিমা বলুন। পবিত্র উমরা সেরে মক্কা থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কয়েক বন্ধুর সঙ্গে উমরা করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেখান থেকে মুম্বাই বিমানবন্দরে নামেন তিনি, আর সেখানে তার শুভার্থীরা ফুলের মালা নিয়ে স্বাগত জানান রাখিকে। রাখিকে বরণ করে নিতে ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক ও ইউটিউবাররা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন রাখি নয়, ফাতিমা বলুন। এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। একজন ব্যক্তি তার গলায় মালা পরিয়ে দিতে এগিয়ে আসতে তিনি থামিয়ে দেন। এরপর তার হাত থেকে মালাটা গ্রহণ করেন রাখি। তবে আরেক নারী তাকে মালা পরিয়ে দিতে আসলে বাধা দেননি তিনি। এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন, তিনি কি কাগজপত্রেও নাম বদল করেছেন? রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এইভাবে গ্রহণ করবেন, কাগজের নাম বদলানোর কোনো প্রয়োজন নেই। গত বছর ব্যবসায়ী আদিল খানকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ইসলাম গ্রহণ করে রাখি থেকে ফাতিমা হন। এরপর আদিলের সঙ্গে তার ডিভোর্স হয়েছে বলে খবর রয়েছে।